নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আর সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর তার আগে বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তবে চলো দেখে নিই কি রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি আপনাদের সামনে চুষি কিভাবে কাটতে হবে, চুষি পিঠে বানানোর জন্য সেটা দেখিয়ে দেবো। প্রথমে আমি এখানে 200 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়োটা কি করে বানিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিচ্ছি। আর এই 1 গ্লাস গরম জল, তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আগে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আর এই গরম জলের মধ্যে এই চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা আমি পুরোটা একসাথে দিচ্ছি না, অল্প একটু চালের গুঁড়ো রেখে দিয়েছি। আর এই গরম জলের মধ্যে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে, আর খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে। আর একেবারে জল দিইনি, অল্প অল্প করে জলও দিতে হবে। দিয়ে এইভাবে আটা যেভাবে আমরা মাখি সেইভাবে একটা ডো বানিয়ে নেব। আর আস্তে আস্তে করতে হবে। আর এটা খুব গরম থাকে তো ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে ছেড়ে না যায়, আবার খুব টাইট বা না হয়ে যায়, আর খুব নরমও না হয়। সেই জন্য আমাদের ঠিক হালকা গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে দিয়েছি। দিয়ে হালকাভাবে এই ডোটাকে রেডি করে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে মেখে নেব। থালার মধ্যে ঢেকলে আমি এটা মেখে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে তারপর আমি চুষিগুলো কাটবো। আর এই চুষিগুলো কীভাবে কাটবো সেগুলো তো আপনাদের দেখাবোই। আর আপনাদের এই জন্যই বলছি, আপনারা ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিংক দিয়ে দেবো চালের গুঁড়োর আর চুষির, পুরো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন তবে বুঝতে পারবেন। আর আই বাটনেও আমি কিছু রেসিপি দিয়ে দেবো, সেগুলো অবশ্যই ক্লিক করে দেখবেন। এইবার আমরা চুষিগুলোকে কাটব। অল্প অল্প করে আমি সরু সরু করে লম্বা লম্বা করে আমি কাটছি। অল্প একটু করে চালের গুঁড়ো আমি বেলনি চাকির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে সরু সুতোর মতন একটা সাইডে কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে কেটে সরাতে হবে আমাকে। এইভাবেই চুষি পিঠে বানানো হয়। আর বাদ বাকিটা দিয়ে আমি পুলি বানিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের চুষি কাটা। আর এই চুষি কাটাগুলো দিয়েই আমরা আজকে চুষির পায়েসটা বানাবো। আর এটা ননের গুড় দিয়ে বানাবো। চুষিগুলো আমার রেডি হয়ে গেছে, আর পুলি পিঠের পুলিগুলো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি 100 গ্রামের পাটালি গুড় নিয়েছি, আর গুড়টাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলো, চুষিগুলো আমাদের সব রেডি। এখন আমরা গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই গরম কড়াইয়ের মধ্যেই আমি 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছি, এই দুধটাকে ঢেলে দিচ্ছি। পুরো দুধটা ঢেলে দিলাম, সরও তার মধ্যে পড়ল। এবার এই দুধটাকে আমাকে খুব ভালো করে জাল দিতে হবে। জাল দিয়ে একটু শুকিয়ে নিতে হবে যাতে করে চুষি পিঠেটা খুব ভালোভাবে হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যেই। আর খুব স্প্যাটুলার সাহায্যে আমি বারবার এটা নাড়তে থাকবো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। বারবার নাড়তে নাড়তে দেখে বোঝা যাচ্ছে দুধটা অনেকটা ফুটে গেছে। এখন আমরা চুষিগুলো দিয়ে দেবো। আর চুষিগুলো আমি একভাবে দেব না, অল্প অল্প করে দেব। আর অল্প অল্প করে দেওয়ার পর স্প্যাটুলাটা দিয়ে নাড়তে থাকতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর যখন এটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, দেখে বুঝতেই পারা যাবে চুষিগুলো দুধের ওপর ভেসে উঠবে। আর এই এটার পরিমাণটা আমাদের খেয়াল রাখতে হবে। চুষি পিঠেটার ঘনত্বটা আপনারা যতটা রাখবেন সেই হিসাবে আপনারা বানাবেন। আমি পুরো চুষিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এরকম বারবার নাড়তে থাকবো। আর যখন পুরো সেদ্ধ হয়ে জিনিসটা আমার চুষি পায়েসটা রেডি হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে গুড়টা অ্যাড করব। এখন দেখে বুঝেই যাচ্ছে চুষিগুলো পুরো ভেসে উঠেছে, তার মানে চুষি পিঠের যে আমরা যে চুষির পায়েসটা বানাচ্ছি গুড় দিয়ে, সেই চুষি পায়েসের চুষিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ছোট চামচের 1 টেবিল চামচ আমি দিলাম ওটা। এটাতে সুন্দর একটা সেন্ট বেরোবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। এখন আমি আমার চুষি পায়েসের পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি 100 গ্রাম পাটালি গুড়টা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই কারণেই বন্ধ করে দিয়েছি যাতে দুধটা কেটে না যায়। অনেক সময় গুড় ঠিক থাকে না, দুধ কেটে যায়। আর ঠান্ডা অবস্থাতে আমার চুষির পায়েসটা পুরো রেডি হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কত কম সময়ের মধ্যে আমার চুষির পায়েস রেডি হয়ে গেছে। আর গাঢ়ত্বটা খুব বেশি হয়ে গেছে, আর তোমরা চাইলে এটাকে পাতলাও রাখতে পারো। আমি খুব